নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো বড় বিতর্ক আর এই বড় বিতর্ক নিয়ে মালদা থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে দীপঙ্কর প্রথমেই আজকে আমাদের যে বড় বিতর্কর বিষয় প্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি রাজ্যে আমরা এতদিন দেখলাম যে শিক্ষা চুরি চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি একাধিক চুরি আমরা দেখলাম এইবার প্রশ্ন উঠছে যে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তাটা কোথায় আজকে আমরা যে ঘটনা দেখলাম যে দুর্গাপুরে কুড়ি দিনের পরপর তিনটি মেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আজকে নির্যাতিতা মহিলার পরিবাররা যখন থানাতে অভিযোগ করতে যাচ্ছেন তখন তাদের কাছে অভিযোগ না হচ্ছে না তাদেরকে বলা হচ্ছে মাংসভাত খেয়ে নিয়ে আসো পুলিশের পক্ষ থেকে তেমনটাই একটা অভিযোগ উঠছে পাশাপাশি প্রশ্ন উঠছে যে এই রাজ্যে এইভাবে যে মহিলাদের নিরাপত্তা যেখানে চুরির পর চুরির ঘটনা ঘটছে তাহলে কি সামাজিক মূল্যবোধও কি চুরি হয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখন প্রশ্ন আর এই বিষয় নিয়ে আমাদের যারা অতিথি তাদের সঙ্গে আমরা কথা বলবো প্রথমে আমাদের পরিচয় পর্ব আমরা সাজবো আমরা প্রথমে যাব সিপিএম এর কাছে দাদা আপনার নাম পরিচয় আমার নাম পার্থ সান্নাল আমি ওল মালদা ব্লকের সিআইটু সেক্রেটারি এবার আমরা যাবো জাতীয় কংগ্রেসের কাছে দাদা আপনার নাম পরিচয় গোপাল সরকার মালদা জেলা কংগ্রেস সম্পাদক এবার আমরা যাব ভারতীয় জনতা পার্টির কাছে আপনার নাম পরিচয় শ্যামচাঁদ ঘোষ ভারতীয় জনতা পার্টির রাজ্য কিষাণ মোচার ইনচার্জ তাপস কুমার গুপ্ত উত্তর মালদা জেলার সহ সভাপতি এবার আমরা যাবো তৃণমূল কংগ্রেসের কাছে দাদা আপনার নাম বিশ্বজিৎ ঘোষ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের পরিচয় পর্ব শেষ হলো এবার আমরা মূল আমাদের যে আজকে যে বড় বিতর্ক বিষয় প্রথমে আমরা যাব বিজেপির কাছে আজকে রাজ্যে নিরাপত্তার বিভিন্ন প্রশ্ন উঠছে রাজ্যে নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা পাচ্ছে না আজকে সামাজিক মূল্যবোধটাও কি চুরি হয়ে যাচ্ছে এই রাজ্য থেকে এই সরকারের আমলে কি বলবেন বিষয়টা হচ্ছে যে টিএমসির আমলে নারী নিরাপত্তা এটা খুব একটা বিষয় বিষয় কারণ আজকের আজকের দিনেও অনলাইন থানাতে একজন ধর্ষিতা থানা পুলিশের কাছে গেছে তার এফআইআর জমা নেয়নি পুলিশকে হোটেলে মদ মাংস টাংস খাইয়ে পাঠিয়ে দিয়েছে ফলে এই নারীর নিরাপত্তার যে অভাব এটা এই রাজ্যে বলা যাবে না কারণ আমরা আগে দেখতাম প্রতিটা থানাতে একটা সাইনবোর্ড লেখা থাকতো যে যে রাজ্যের প্রশাসনে একাকে নিয়ে নারী মধ্যরাত্রিতে অলঙ্কার ভূষিত হয়ে বেড়াতে পারে বিচরণ করতে পারে সেই রাজ্যের প্রশাসনকে একটা সম একটা ভালো অবস্থায় দেখা যেতে বলতে পারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিদিনের ধর্ষণ প্রতিদিনের মানে নারী পাচার এই বিষয়ে নিরাপত্তা বলতে কিছু নেই কারণ মুখ্যমন্ত্রী নিজে যখন বলতে পারেন যে একজন ধর্ষিতা নারীর তার মূল্য নির্ধারণ করতে পারেন তাহলে এই রাজ্যে আর নারী নিরাপত্তা বলে কিছু বস্তু থাকতে পারে না সরাসরি আমরা জাতীয় কংগ্রেসের কাছে যাব এই যে একের পর এক প্রশ্ন উঠছে নিরাপত্তার প্রশ্ন হচ্ছে সামাজিক মূল্যবোধও কি এই রাজ্য থেকে এই সরকারের বলে চুরি হয়ে যাচ্ছে দু সালের পর থেকেই আমরা যেটা ভেবেছিলাম যে মানুষ পক্ষে সুরক্ষিত থাকবে কিন্তু তার উল্টো দেখলাম আজকে ন্যায়বোধ তো নেই এবং দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ শুধু নারী নয় এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে কোনো প্রশাসনিক রকম সহযোগিতা পায় না নারী নির্যাতন তো প্রতিদিন বাড়ছে প্রতিদিন প্রতিদিন বাড়ছে আর একটা কথা বলি যেখানে একজন নারী মুখ্যমন্ত্রী আমরা ভারত আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেই ছিল অন্তত পক্ষে নারী সুরক্ষিত থাকবে কিন্তু যেই অন্ধকার নেমে আসে সেই অরাজকতার সৃষ্টি হয় সেই নির্যাতনের সৃষ্টি হয় সেই মানে নানান রকম কুকর্ম সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে যায় এবং প্রশাসন অবাক প্রশাসন কিন্তু নির্বিকার প্রশাসন জেনেও জানে না বলবে তো বলবে কাকে শুনবে তো শুনবে কা এফআইআর তো হবেই না কারণ এফআইআর হতে গেলেই সেটাকে ট্রিট করতে হবে আজকে সুপ্রিম কোর্টের একটা আদেশ আছে যে যে কেউ যে কেউ যদি গিয়ে তার তার অভিযোগ জানায় অভিযোগ নিতে বাধ্য কিন্তু অভিযোগই নেওয়া হচ্ছে না তার দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কখনো প্রবন্ধে দেখে তাকিয়ে দেওয়া হচ্ছে এইরকম পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মণিপুরের অবস্থা দেখুন আজকে ভারতবর্ষের নারী নির্যাতন কোথায় মণিপুরে যা অবস্থা হয়েছে সারা পৃথিবীর মানচিত্রে আমাদের ভারতবর্ষের মান কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এটাকেও মাথায় রাখে এবার আমরা সিপিএমের কাছে বলুন কি বলুন এই প্রসঙ্গে বিষয়টা আমরা দেখলামই এগারো সাল থেকে কন্টিনিউ আপনারা দেখতে পারবেন দেশে এবং রাজ্যের যে সরকার দুটো রাজত্ব করছে সেই মণিপুর থেকে মালদা যেমন কাটুয়া থেকে কামদিনী পার্ক স্ট্রিট আপনার জঘন্যতম ঘটনা এবং প্রত্যেকেই আপনারা দেখেছেন যে রাজ্যে কোনো কিছু ঘটনা হওয়ার আগে বলছে ছোট ঘটনা তাহলে গোটা রাজ্য জুড়ে যেখানে সাধারণ গরিব মানুষ নানা নানারকমভাবে মহিলারা হেনস্থা হচ্ছে তারা থানায় যাচ্ছে থানায় কোনো সুশাসন পাচ্ছে না ওখানে শাসক দলের বিভিন্ন নেতারা থাকছে তারা আগে থেকে তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ শাসক দলের হয়ে কথা বলছে তাহলে এই যে অন্ধকার যেটা এগারো সালের আগে বাম জামানের ছিল না গোটা পশ্চিমবঙ্গে গোটা দেশের মধ্যে নারী নির্যাতনের পশ্চিমবঙ্গ প্রথম তার ন্যাশনাল ক্রাইম ব্রিও বলছে থার্টিন পারসেন্ট গোটা দেশের নিরিখে দিল্লির সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গ নারী নির্যাতনে দেশের হয়ে লড়াই করছে আপনারা দেখলেন মণিপুরে কি পরিস্থিতি আমরা এবার যাবো সরাসরি আমরা তৃণমূল কংগ্রেস সরাসরি আপনাদের দিকে যে বিরোধীরা অভিযোগ করছেন রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক মূল্যবোধও কি এই সরকারের আমলে চুরি হচ্ছে কি বলবেন সিপিএম দা যেটা বলল সিপিএম দা মনে করা উচিত পশ্চিমবঙ্গ লোক মানুষ জানে চৌত্রিশ বছরে পশ্চিমবঙ্গে নারী কি নিরাপত্তা ছিল পরিসংখ্যান দিয়ে আমি এক এক করে বলে দেবো আরে দা যেটা বললো তার উচিত ছিল মণিপুর নিয়ে বলা উচিত ছিল তা উচিত ছিল উত্তরপ্রদেশে যেখানে মন্ত্রীর ছেলে বিধায়করা ধর্ষণটায় জড়িত হচ্ছে এবং তারা বাইরে থাকছে পুলিশ কিছু করছে না পশ্চিমবঙ্গে যথেষ্ট নারীদের নিরাপত্তা রয়েছে আপনি দেখুন এই ওলমালাতেই বলুন আর ইংরেজি সরে বলুন রাত্রি দশটায় যে কোনো মহিলা টিউশনি পড়ে মেয়েরা স্টুডেন্টরা টিউশনি পড়ে বাড়ি যাচ্ছে দুর্গাপুরে 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 কুড়ি দিনের পরপর তিন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে এরকম অভিযোগ উঠে তো প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসন বর্তমানে প্রচন্ড কঠোর যা দোষী তাদের যথেষ্ট শাস্তি দেওয়ার ব্যবস্থায় প্রথম সরকার পুলিশই করছে আজকে দেখুন পশ্চিমবঙ্গে যে আজকে নারী নির্যাতন নিয়ে কথা বলছেন তো এগারো সাল থেকে এগারো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নারী ধর্ষিতা হয়েছেন বা অত্যাচারিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটিও কথা নেই যে কেন হচ্ছে এবং শাস্তি আপনি দেখতে না আমাদের ওল কয়েকদিন আগে একটা বাড়িতে ঢুকে প্রেগনেন্ট একটা মহিলাকে লাথি মেরেছে কে তৃণমূলের এক কাউন্সিলরের ছেলে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেয়নি আর এদের এখানে কথা বললেই এরা আজকে মণিপুরে আজকে মণিপুরে কথাটা বলতে হবে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ভারতবর্ষ নয় অনেকগুলো রাজ্য আছে যেখানে ডবল ইঞ্জিন সরকার যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে মহিলারা আজকে মণিপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের মান আজকে তলার নিতে ঠেকে গেছে আজকে কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলে না আমাদের নারী যে মন্ত্রী সামাজিক মূল্যবোধ বলতে যে কথাটা বোঝায় পশ্চিমবঙ্গে সেটা নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন জন্মের পর থেকে অপরাধীকে ছুটাতে যায় তারপর থেকে দিনের পর দিন যেভাবে রানি লুঞ্জিত হয়েছে অর্ধেক মন্ত্রী জেলে আছে তার কোনো উত্তর নেই সেখানে তো নারী ধর্ষণ ছাড়া আর কিছু নোংরামি ছাড়া কি হতে পারে আর পশ্চিমবঙ্গ মালদা জেলা পাবনা পাড়ায় ভালো মাঠ আছে তা বলে সারা ভারতবর্ষে মাঠ আছে এটা আমি তৃণমূল বন্ধুর কাছে আশা করি বলুন আমরা মালদাই গাজল থেকে শুরু করে পাকুয়া থেকে শুরু করে আপনি দূরের জায়গা ছেড়ে দেন মালদারে ভয়ঙ্কর যে পরিস্থিতি যা দুর্গাপুরেও ঘটনা করেছে দু থেকে তিনটা মণিপুরে যা হচ্ছে মালদায় যা হচ্ছে দিল্লিতে যা হচ্ছে দিল্লিতে যা করছে সরকার পশ্চিমবঙ্গে সরকার যা করছে এই যে দুজনের সরকার এই দাদার দিদির সরকার তারা মুখে বলছে মুখে বলছে শিক্ষাশ্রী মুখে বলছে কন্যাশ্রী মুখে বলছে বেটি পড়াও কিন্তু হর্ষণের আছে কিন্তু বেটি পড়াও বলছে কিন্তু মাল্লার মেয়েরা গোটা দেশের মেয়েরা আজকে সুরক্ষিত নয় এক ভয়ংকর দিক যাচ্ছে দুজনেই দুজনেই এক ভয়ংকর রূপ নিচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা চাই নারীদের অধিকার যে সমান অধিকার চাই নারীদের নারীদের নিরাপত্তা চাই একদম সরাসরি আবার আপনি যাব বিজেপির কাছে যাব সরাসরি এই একের পর এক প্রশ্ন উঠছে কি বলবেন আমরা বলছি যে তৃণমূল বন্ধুরা মণিপুর দেখাচ্ছে নিজের ঘর তৃণমূল দেখছে না পাকাতে কি ঘটনা ঘটেছে কালীগঞ্জ কি ঘটনা ঘটেছে জলপাইতে কি ঘটনা ঘটেছে আজ কি ঘটনা ঘটলো এই পশ্চিম মণিপুর নিয়ে লাভাচ্ছে ইউপি আছে আর নিজের ঘরটা দেখো নিজের ঘরে ধর্ষণ হচ্ছে নিজের ঘরে কিছু হচ্ছে না আর মণিপুর আগে বিজেপি আছে বলে দেশের শান্তি আছে নিরাপত্তা আছে বরমপুরে সুতপাজল মেটে যে মেটে খুন হয়েছিল তার শাস ফাঁসি হয়েছে কে দিয়েছে এই পশ্চিমবঙ্গের পুলিশ দিয়েছে দিয়ে তো তাহলে আমরা এখানে নারীদের যথেষ্ট নিরাপত্তা দিচ্ছি বলছি একটা কথা আমার সিপিএম বলছি ফেলারি বসাকের নাম চলেছেন তার চোদ্দ বছরের বোবা কানা মেয়েকে দেখেন বোবা কানা মেয়েকে ধর্ষণ করেছিল কে করেছিল সিপিএম এর কমরেড যদি বছর শাস্তি দেয়নি উল্টে তাকে নিয়ে জেলা ভরে দিয়েছিল কোন নারীর ছিল না দেখেন বানতলা আমার বামপন্থী ভাই আমার বামপন্থী ভাই বলছে

তিনি নন্দন দামোদর তিনি যে কোনো অছিলাই শুধু বিরোধীকে বৈকট করে বের করে দেন অধিবেশন থেকে তার মানেই হচ্ছে মানুষ যেন বিরোধীরা কোনো কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তাহলে পুলিশ পুলিশের তো এক জায়গায় কথা হচ্ছে ইউপি থেকে পশ্চিমবাংলা প্রতি জায়গায় একই সিস্টেম দিদি ভাই বোনের অটুট বন্ধন এখানে চলছে বিষয়টা হচ্ছে এখানে আমরা যে ডিবেটটা করছি মহিলাদের সুরক্ষা এটা পশ্চিমবঙ্গে আপামর মানুষ দাঁড়িয়ে মহিলাকে এখানে আসছে আপনার মণিপুর বা উত্তরপ্রদেশ আমরা পশ্চিমবাংলায় বাস করছি এখনো মহিলা কোনো মহিলা নির্যাতন ঠিক নয় কিন্তু আজকে যে বন্ধুরা সিপিএম কংগ্রেসে বলছি তিন বল তারা যে ডিভিটা পথিত হয়েছে তারা আগামী দিনে ভারতবর্ষে এদের সংগঠিত করে নরেন্দ্র মোদীটা হারানো যে জোট সরকার তৈরি করছে আমার মনে হয় যে এই জোট নারী নির্যাতনের প্রথম সরকার ছত্রিশ সালে এদিকে মানুষ ভুল করতে হতে পারে বলুন আবার সিপিএমের কাছে যাবো সিপিএমের কাছে বলুন বলুন যে বর্বরতার নিদর্শন গোটা ভারতবর্ষের মধ্যে মণিপুরে দেখেছি যে Talibanী শাসন মণিপুরের দিকে চেয়ে মেদেরকে উলঙ্গ করে দিয়ারে অত্যাচার গোটা পৃথিবীর বুকে গোটা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে ধিক্কার জানিয়েছে এই मोदी নামক সরকারকে এখানে বিজেপি সরকার নয় এটা मोदीর সরকার এই সরকারে যে ভয়ানক পরিস্থিতি আমরা দেখেছি যে জম্মু কাশ্মীরে যে যে নারী ভুলনীত হয়েছে তার পক্ষে জাতীয় পতাকা নিয়ে সে বিজেপি আর এসএস সমাবেশ করেছে এবং সেখানে র্যালি করেছে জাতীয় পতাকা অবমাননা করেছে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ একই সরকার দিদি যা করছে দাদা একই সরকার এই ভয়ানক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মেয়েরা মালদার মেয়েরাই রাতে বেলা বেরিয়ে আজকে ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে আপনি দেখতে পাচ্ছেন কাটুয়া কামদানি এরা ষোলো বারো থেকে শুরু করে আশি বছরের বিদ্যাকেও চাচ্ছে না এই পরিস্থিতি জাতীয় কংগ্রেসে আজকে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ শহর কেন্দ্রিক নয় গ্রাম কেন্দ্রিক আমাদের মালদা জেলাতে দুটো শহর পাবেন আচ্ছা ওল্ড মালদা একটা হচ্ছে বাজার বাকি একশো একশো ছেচল্লিশটা গ্রাম পঞ্চায়েত এই একশো ছেচল্লিশটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু সন্ধ্যের পর নারী তো দূরের কথা মানুষরা বেরোতে ভয় পায় কেন গরু পাচার কয়লা পাচার বালি পাচার মাফিয়া রাজত্ব ভরে গেছে এইখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই যে শাসন প্রশাসন কেন নেবে প্রশাসন যদি আজকে কোনো রকম এই এফআইআর নেয় তাহলে প্রশাসনকে তার জবাবদি করতে হয় তার জন্য প্রশাসন এই এফআইআর এফআইআরগুলোকে তারা যতটা পারে যতটা পারে তারা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করে কোথাও যাবেন না আমরা ফিরে আসছি একটু ছোটো বিরতির পর সঙ্গে থাকুন ফিরে আসলাম বিরতির পর আবার আমরা বড় বিতর্ক এবার সরাসরি আমরা আবার শাসক শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে যাব প্রশ্ন হচ্ছে একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই যে সামাজিক যে অবক্ষয় মূল্যবোধ চুরি চুরি হয়ে যাচ্ছে এই সরকার এই আপনাদের সরকারের এই সমস্ত ঘটনা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখেন এইসব হলো পশ্চিমবাংলা বিরোধীদের কথা বাংলা আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে যারা অন্যায় করেছে

ভুলে গেছে পঁয়ত্রিশ মাস্টার দাঁত কত নেট কত বামপন্থীরা জড়িত আমরা এই বামপন্থী থেকে এখান থেকে ধিক্কার জানাই এবং এদের বামপন্থীকে তৃণমূল তৃণমূল ধিক্ষার জানাচ্ছে বামপন্থী তৃণমূল কংগ্রেস এরা সবই হচ্ছে ইন্ডি মানে এখন একটা জোট তৈরি করেছে চোরের জোট দেখবেন যে কংগ্রেসের ঘর থেকে টাকা পাচ্ছে তৃণমূলের নেতারা নারী নির্যাতন করছে কংগ্রেসের এমপি এমএলএরা টাকার পাহাড় করছে সিপিএম চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গকে একেবারে শেষ করে দিয়েছে কোনো শাস্তি হয়নি অর্থাৎ এরা এই যে এখন মোদি সরকারের এগেনস্টে দাঁড়ানোর জন্য চোর ছাত্র গুন্ডা সব এক হয়ে গেছে ইন্ডিয়া শব্দটা যদি আপনারা না বলতে পারেন কতখানি ভীত হয়েছেন বুঝতে পারছি কোন সামাজিক কথা মা ভারতবর্ষের মানুষ জানবে যে না না দাদা শুনুন ইন্ডিয়া হারার পর সে হারা গণতন্ত্রের শিকারটা আমরা নিয়েছি আপনারা পারবেন না আর পুলিশের ভূমিকা কি বলবো আজকে আজকে দেখুন গোটা পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা তো এমনিতেই খারাপ এটা সবাই জানে পুলিশ থানাগুলো চলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে যে সিভিক ভলেন্টিয়ারগুলো দিয়ে পুলিশ থানা চলে সেইখানে আপনি সুরক্ষা কোথা থেকে পাবেন সুরক্ষা হতেই পারে না দু সালের পর থেকে পুলিশ প্রশাসনে কোনো রকম নিয়োগ হয়নি তো আপনি তো এইখানে এই রকম শাসন মানে একদম হতেই হবে এই রকম অবস্থায় দাঁড়িয়ে যারা আজকে চিৎকার করছে যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে বলুন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর এই সমস্ত জায়গাটা বলুন ডবল ইঞ্জিন সরকারটা কোথায় ডবল ইঞ্জিন সরকার কিন্তু মুখ থুবড়ে পড়েছে অন্তত সামাজিক সুরক্ষা তো অবস্থা একদম বেহাল সামাজিক সুরক্ষা নেই কারণ যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে যা আমাদের থানা প্রশাসন চলে সেখানে সুশাসন পাওয়া সম্ভব নয় সিপিএম কি বলুন বলুন দু হাজার উনিশ সালে আর এস এস বিজেপির সরকার আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে দেশের ক্ষমতায় আসে কিন্তু বাষট্টি মানুষ তাদের পক্ষে ছিল না এই যে বাষট্টি পার্সেন্ট মানুষ তাদের রায় আগামী দিনে দিবে সমস্ত যে সংগঠন আছে সমস্ত সংগঠন দেশের বুকে যে ভয়ানক পরিস্থিতি নেমে এসেছে রাষ্ট্রপতি একজন মহিলা সেই মহিলা রাষ্ট্রপতি আমাদের দেশের তাকে অপমান করা হচ্ছে তাকে সঠিক জায়গায় নিয়ে আসা হচ্ছে না একটা সংসদ উদ্বোধন সেখানে মহিলা রাষ্ট্রপতি নাই একটা পুরুষতান্ত্রিক সমাজের চিন্তা ভাবনার বিজেপির মধ্যে আছে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা থাকবে হিসেবে ঘরের ভেতরে সেই নারীদেরকে সামনে টেনে নিয়ে আসা হবে এ কখন হতে পারে না সরাসরি বলুন এটা হচ্ছে যারা আমাদের আজকে বিরোধীরা বলছে আগামী চব্বিশ সাল মানুষ ভারতের মানুষ কি করবে জানা যাবে যেটা নারী নির্যাতন নারী সুরক্ষার উপরে যেটা বলছি পালিয়াচক থানা যেই থানাতে লেডি কনস্টেবল লেডি এএসআই যারা সুরক্ষিত নয় দরজাকে বন্ধ করে আর সন্ত্রাসবাদীদের হাতে নিজেকে রক্ষা করতে পারে সেখানে নারী সুরক্ষা এই কথাটা আমাদের এখানে আসতে পারে না তাই আগামী দিনে আগামী দিনে যে যে বিষয় আজকে আজকে ডিবেটের যে বিষয় সেই বিষয় থেকে বিরোধীরা পদচ্যুত হচ্ছে বিভিন্নভাবে মুখে হয়ে আছে কিন্তু আজকে যে কালিয়াচক থানার যারা মহিলা কনস্টেবল মহিলা অফিসার যারা যেখানে সুরক্ষিত নয় সেখানে সারা বাংলার মানুষ মাল্লা মানুষকে সুরক্ষিত এত ব্যাপার না ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপির অপাদ সরকার ছোট্ট ড্রেস মানে মেয়েদেরকে গোর্খা সরিয়ে দিচ্ছে এরা চাইছে যে মেয়েদের সঙ্গে রাজনীতি মেয়েদেরকে নিয়ে রাজনীতি করে ভারতবর্ষের সরকার এক না কেন্দ্রীয় সরকার এক না কিন্তু চলছে দেশে রোজগার নেই সংসদে বলতে গেলে পরিষ্কার করে হচ্ছে সংসদে আক্রমণ হলে তার বিপতি চাইলে কাছে সংসদে বৈশাখ করা হচ্ছে এই তো চলছে সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট নারী নিরাপত্তা রয়েছে অন্য রাজ্য থেকে আমরা করছি দেখুন বিরোধীদের কণ্ঠ রোধ করাই হচ্ছে শাসক দলের ধর্ম সেটা পশ্চিমবঙ্গে বলুন আর সেটা ভারতবর্ষে বলুন আজকে আজকে পশ্চিমবঙ্গে যে নির্যাতনের ঘটনা প্রত্যেকটা জেলায় জেলায় ঘটছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘটছে এই সমস্ত জায়গা দুর্গাপুর কেন প্রত্যেকটা জায়গা মালদা জেলাতেও আজকে ওল মালদাতেও প্রত্যেকটা জায়গায় নারীর নির্যাতন প্রতিদিন বেড়ে চলছে কিন্তু একটা কথা বলে রাখি পাশের বাড়িতে আগুন লাগলে তার পাশের বাড়ি যদি হাসে তাহলে কিন্তু ভাবতে হবে যে আগামী দিনে ও কিন্তু সুরক্ষিত নয় ওর বাড়িতেও কিন্তু আগুন লাগবে আজকে অন্যের অন্যের বাড়ির মহিলারা নির্যাতিত হচ্ছে কিন্তু কিন্তু ভেবে রাখবেন এই রাজ্যে আমাদের বাড়ির মহিলারাও কিন্তু ইয়ে নয় সুরক্ষিত নয় তারাও কিন্তু নির্যাতিত হবে তখন কিন্তু বোঝা যাবে যে এই দেশে রকম আইন পরিস্থিতি রয়েছে কারণ অন্যকে দেখে আমরা হাসতে শিখি হাসি কিন্তু নিজের ঘর যখন পুড়বে তখন বুঝতে পারবে যে কি প্রশাসনের অবস্থা রয়েছে প্রশাসনকে শোনে তো নাই প্রশাসনে প্রশাসন প্রত্যেকটা থানাতে মানুষের ঢুকতে দেয় না এরকম আগে বলে যে তুমি কি করতে এসেছো তোমার কি কি চায় কোন ডায়েরি চায় যদি তাদের মনে হয় তাহলেই তারা কিন্তু বলবে নলে কিন্তু ঢুকতে দেবে না এইরকম বলছে একটা প্রশ্ন উঠছে যে পুলিশের অভিযোগ না হচ্ছে না প্রশ্ন উঠছে আজকে নারী আমাদের রাষ্ট্রপতিকেও আজকে অপমান করতে বিষয়টা হচ্ছে পুলিশের অভিযোগ যদি লঞ্চ হয় তাহলে ওইটা নাম্বারিং হয় কতটা ধর্ষণ কতটা নারী নির্যাতন হলো কিন্তু পুলিশকে চেপে দেওয়া হয়েছে এফআইআর জমা না নিয়ে আজকে আমরা যেখানে ডিবেটটা করছি এই পাশের গ্রাম মালোপাড়া চোদ্দ চোদ্দ বছর একটা মেয়েকে তাকে ধর্ষণ করা হয়েছে পুলিশ এটা আমাদের চাপে পরবর্তী এখন আসামি জেলখানায় আছে এই যে বিষয়টা হয়েছে এইটা এখানকার কথা বলছি আছে আমাদের চাপে আছে পুলিশ কিন্তু নেয়নি পুলিশ কখনোই নেয়নি চাইল্ড কেড়ে দিয়ে আমরা এটা করেছি ফলে এইখানে এখানে কখনোই নয় পুলিশ এই যে নারী নারী নির্যাতন নিয়ে বলা হচ্ছে নির্যাতনের এত সুশাসনের কথা বড় সব বিভিন্ন দলরা বলছে সেই দলের পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে যখন ক্লেম করা হচ্ছে নির্যাতনের পরিপ্রেক্ষিতে যখন বিভিন্নভাবে আমরা যোগাযোগ করে চাইছি তাদের টিএমসি কাউন্সিলর বিভিন্ন কাউন্সিলর টাকার লোভে সেই টাকাকে ঝাঁপা দেওয়া হচ্ছে মানে চেপে দিচ্ছে প্রশাসনকে প্রশাসনের নীতিতে মানে ক্ষমতার লোভে চেপে দিচ্ছে এই যে লেভি টাকা সেই লেভি টাকা নিয়ে মানে নির্যাতনকে ঢেকে দিয়ে লেভি টাকা নিয়ে ক্লাবে ফিস বিভিন্ন জায়গায় ফিস দিয়ে ধিক্কার জানায় টিএমসি কে একটা একটা মনুবাদী ব্যবস্থার একটা মনুবাদী ব্যবস্থার দল যেটা আজ থেকে হাজার বহু বছর আগেকার সেই চিন্তাধারা সেই সভ্যতা সেই সভ্যতা গোটা ভারতবর্ষে নিয়ে আসতে চলেছে যেখানে মেয়েদের কোনো স্থান নেই সমাজে আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে নারীরা সামনে এগিয়ে এসেছে কিন্তু এই সরকার এই সরকারের আমরা আমলে দেখতে পাচ্ছি নারীরা আর এখানে ভারতবর্ষে নারীদের কোনো স্থান নেই সুতরাং এরা দ্রৌপদী মুর্মু নামক যে একটা দলিত কন্যাকে শেখ রাষ্ট্রপতি করতে পারে কিন্তু সমাজে নারীদের অবস্থানে যখন যায় তখন এই পুরুষতান্ত্রিক সমাজের বিজেপি আর এস এস একই স্কুলে চলে যায় সরাসরি আমরা তৃণমূল কংগ্রেসের কাছে যাব সরাসরি তৃণমূল কংগ্রেসে বলছি বিজেপি ভাইদেরকে আমি বলছি একটা কথা আপনারা যে বড় বড় কথা বলছেন আমাদের ভারতবর্ষে পার্লামেন্ট নতুন হাউস উদ্বোধনের সময় আমাদের মহিলা আমাদের রাষ্ট্রপতি যিনি দলিত তাকে আপনারা অপমান করলেন তাকে নিমূক্তন্ন করলেন না আপনাদের তো লজ্জা হওয়া উচিত আর উত্তরপ্রদেশের হাসরাত এই হাসাতে আপনাদের নেতা এমএল এর ছেলেরা জড়িত মহিলা দর্শন করেছে আপনার তার জবাব দেওয়া উচিত আর সিপিএম ভাই পান্ডলা দর্শন করেছে মসজিদ মাস্টার হাসপাতাল চক্কর আপনারা আপনাদের জবাব দিতে হবে ঠিক আছে তর্ক বিতর্ক চলতেই থাকবে তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল চারটায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলা আজকের মতন বড় বিতর্ক মালদা থেকে আমরা এখানে শেষ করছি মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা